দেশে গরমের পরিস্থিতি এবং বিশেষত হাসপাতালের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলতে সরাসরি যুক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির অধ্যাপক আহমেদুল কবির আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শুরুতেই যদি যেটি জানতে চাই যে আমরা দেখেছি আমাদের প্রতিবেদনেও দেখেছি যে তীব্র গরমে ডায়রিয়াসহ নানা রোগের শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছে আমাদের হাসপাতালগুলো থেকে মানে আগে থেকে প্রস্তুতি আছে সেটি জানবো তার আগে আমি যেটি জানবো যে যথাযথ সেবা দিতে পারছে কিনা কোনো সংকট আছে কিনা সেটি যদি শুরুতে শুনে নিতে চাই দেখুন আমরা যেটি হয়েছে আজকেও আমরা কয়েকটি জায়গায় গিয়েছিলাম ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে সাবার তারপর আমাদের সিআরপি এবং কেপি যে একটি হসপিটাল আছে আমাদের সবগুলো হাসপাতালে আমরা গিয়েছিলাম প্রচন্ড দাবদাহ সেটি বলেছেন ঠিকই এবং সবগুলো হাসপাতালকে আমাদের যে পরিচালক হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে সব হাসপাতালকে হিট রিলেটেড যে ডিজিজগুলো হতে পারে সেটার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখবার জন্য নির্দেশনা প্রদান করেছেন আমাদের মানের মন্ত্রী মহোদয় বলেছেন সমস্ত হাসপাতালে একদম উপজেলা থেকে শুরু করে সদর হাসপাতাল বড় বড় হাসপাতালগুলোতে হিট রিলেটেড বিশেষ করে যে রোগগুলো এখন হতে পারে যে লম্বা সময়ে গরমের মধ্যে থাকতে পারে হিট স্ট্রোক হতে পারে হিট ক্র্যাম্প হতে পারে অতিরিক্ত ডিহাইড্রেশন হতে পারে যাদের কিডনি সমস্যা আছে ফুসফুসের সমস্যা আছে তাদের এই রোগগুলো কিন্তু আরো বৃদ্ধি পাবে আর বিশেষ করে এই প্রচন্ড গরমে মানুষ দেখা যাবে যে যে কোনো জায়গায় হাইজিনিক হোক আনহাইজেনিক হোক খাবার গ্রহণ করছে পানি গ্রহণ করছে তরল খাবার খাচ্ছেন এতে করে ডায়রিয়া ডিহাইড্রেশন এবং নতুন নতুন রেসপিরেটরি ইলনেস ভাইরাল ইলনেস এগুলো প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যাচ্ছে তো সেই হিসেবে প্রয়োজনীয় প্রস্তুতি রাখবার জন্য আমরা সমস্ত পর্যায়ের হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছি এবং হাসপাতালগুলো সেইভাবে তৈরি আছে আরেকটু যদি জানতে চাই অধ্যাপক আহমেদুল কবির হচ্ছে যে আগে থেকে কি কোনো ধরনের প্রস্তুতি থাকে কিনা বা আপনাদের কোনো নির্দেশনা থাকে কিনা কারণ এই এসে তীব্র গরম পড়ে সেই ক্ষেত্রে আগে থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা থাকে কিনা হাসপাতালগুলোতে জি প্রতি বছর এই নির্দেশনা দেওয়া থাকে এবং এটা অনগোয়িং একটা নির্দেশনা থাকেই তো গরমের তীব্রতা বেড়ে গেলে সেটাকে রিএনফোর্স করা হয় ধরেন এমনিতেই একটা নির্দেশনা জেনারেলাইজ দেওয়া আছে প্রস্তুতি নেবার জন্য বিশেষ করে আমরা আরো কিছু জিনিস নিয়ে খুব চিন্তিত এবারে কারণ অনেক বেশি টেম্পারেচার এটি যদি সাস্টেন করে তার সঙ্গে যদি রেইনফল শুরু হয় তাহলে এই দুইটার কম্বিনেশনে আর্দ্রতা হিউমিডিটি টেম্পারেচার এই থ্রি হিটে আপনার ডেঙ্গুর সিভিয়ার প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি সারা দের জুড়ে একটি রেড অ্যালার্ট আছে আমরা সেই প্রস্তুতিও নিয়ে রাখার জন্য বলেছি স্যালাইন সংকট যাতে না হয় প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা সবগুলোর জন্যই প্রস্তুতিমূলক যে ব্যবস্থা নেওয়ার আমরা সেগুলো নিয়েছি আরেকটু যদি জানি যে আমরা দেখেছি যে আমরা বললাম যে যারা তীব্র গরমে বাইরে বেরোতে পার বেরোনোর প্রয়োজন নেই খুব জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই থাকলো কিন্তু কিছু মানুষ রয়েছে যাদেরকে বেরোতেই হয় এই তীব্র গরমে পরিস্থিতি যাই হোক না কেন বিশেষত শ্রমজীবী মানুষের দিকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এই মানুষগুলো কি করতে পারে নিজেদেরকে ভালো রাখতে পাশাপাশি অন্যরাও যারা আছে এই গরমে নিজেদেরকে ভালো রাখতে সুস্থ রাখতে কি করতে পারে আপনার পরামর্শ শুনতে চাই একটু আপনার দুটি প্রশ্ন এখানে একটি হচ্ছে যে যারা শ্রমজীবী মানুষ তাদেরকে তো অবশ্যই কাজ করতে হবে ধরেন পুরোটা তো সে আর ঘরে বসে থাকতে পারবে না তবে কিছু ওয়েতে যদি তারা কাজ করে যেমন ধরেন বাইরে যখন যাচ্ছে আমি জানি না আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনাকে হ্যাঁ হ্যাঁ আমার এখানে ইলেকট্রিসিটি হলো না জি যেটি হচ্ছে যে আপনার যখন প্রচন্ড রোদের মধ্যে হচ্ছে তো তাদেরকে যেটি করতে হবে অপেক্ষাকৃত লুজ পোশাক পরিধান করা উচিত এবং একটি হেড যদি তারা পড়েন আর ছায়াতে যদি থাকার চেষ্টা করেন আর যেই রুমে কাজ করছেন বিশেষ করে শ্রমিকরা গার্মেন্ট আমি কবির ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য